ইতিহাস জানেন তো নাকি? আজও বড় দুঃখ আমরা বাংলার লোক দাদা হুজুরের জীবনী জানি না, অথচ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার দাদা হুজুরকে লে রিসার্চ হচ্ছে, ক্যামব্রিজে সাউথ আফ্রিকাতে আমার দাদা হুজুরকে লে রিসার্চ। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিকে যেমন ধর্ম সংস্কারক ছিলেন, শিক্ষা সংস্কারক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, তিনি নিজের মাতৃভূমির জন্য তেনার সংগ্রাম অনেক বড় ছিল। যখন এই ভারতে যখন ব্রিটিশ হুকুমত করছিল, দু মিনিট লোক একটা কথা বলবো, দাদা হুজুরের কথা বলবো, শুনতে চান হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। এই যে এনআরসি সি এর ব্যাপারটা একটু বললাম, খারাপ নিলেন নাকি? ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম জানেন তো নাকি? মানুষকে ভালোবাসার নাম কি বলুন বলুন বলুন? ইসলাম। মানুষ বিপদে পড়ছে, তাকে বাঁচাবার চেষ্টা করার নাম কি? ইসলাম। তাই আপনাদেরকে সজাগ করার জন্য বললাম, অলরেডি লাগু হয়ে গেছে। কিন্তু এর সাথে আরেকটা কথাও বলা আমার মনে হয় দরকার। এই বাংলা থেকে সর্বপ্রথম একজন গিয়ে আপনাদের হয়ে এই নোংরা আইনের বিরুদ্ধে কেস করেছে, ওটা কে জানেন? জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আপনার পীর জাবানার মোজাদ্দেদের খুন, আপনার পীর জাবানার মোজাদ্দেদের খুন। আজও প্রমাণ হচ্ছে ধর্মের দিক দিয়েও জানুন, আজও দাদা পীরের খুনেরা আপনাদের জন্য দোয়াও করছে, জান্নাতের রাস্তাও দেখাচ্ছে। ঠিক তেমনই দুনিয়ায় কি করে বাঁচবেন তার জন্য কিন্তু যিনি আগিয়েছে সেটাও কিন্তু আপনারই পীরের খুন, ফুরফুরার আবু বাকারের খুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আর আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিকে যেমন ধর্ম সংস্কারক ছিলেন, শিক্ষা সংস্কারক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, কুফুর থেকে মানুষকে যেমন বাঁচিয়ে চেষ্টা করে সরিয়েছেন, বেদাত থেকে মানুষকে যেমন বাঁচাবার জন্য অনেক সংগ্রাম করেছেন, তেমন তিনি নিজের মাতৃভূমির জন্য তেনার সংগ্রাম অনেক বড় ছিল। ইতিহাস জানেন তো নাকি? আজও বড় দুঃখ আমরা বাংলার লোক দাদা হুজুরের জীবনী জানি না, অথচ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার দাদা হুজুরকে লে রিসার্চ হচ্ছে, ক্যামব্রিজে সাউথ আফ্রিকাতে আমার দাদা হুজুরকে লে রিসার্চ হচ্ছে, তার জীবন ইংলিশে পড়ানো হচ্ছে। আমরা হাই হতভাগা হয়ে গেলাম, আমরা আমাদের মুর্শিদ কেবলাদের জীবনী পড়ি না, ইতিহাস পড়ি না, তার কি অবদান? এই বাংলায় যখন এই ভারতে যখন ব্রিটিশ হুকুমত করছিল, দু মিনিট লোক একটা কথা বলবো, দাদা হুজুরের কথা বলবো, শুনতে চান হাত তুলে দেখান, দাদা হুজুরের কথা শুনতে চান? যা অনেক দূরে, অনেকদিন পরে এসেছি, তো এখনো দাদা হুজুরের দিকে আছেন তো নাকি? একটু হাত তুলে বলেন, আছেন তো নাকি? মারহাবা, নারে দিবে, নারে দিবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার জি কথা বল, জি কথা বলছিলাম, এই ভারত যখন ব্রিটিশ শাসন করছিল, আমার যুবক ভাইয়েরা তরুণ তো এখন এসব ইতিহাস জানে না, আর পরেও নেই, ব্রিটিশ যখন শাসন করছিল তখন কলিকাতার বড় মসজিদের পাশ দিয়ে আমার অন্য ধর্মের ভাইয়েরা তারা ঢোল বাজনা গান বাজিয়ে নিয়ে যাচ্ছিল। এটাকে কেন্দ্র করে দুই ভাইয়েদের মধ্যে, দুই ভাইয়েদের মধ্যে অশান্তি হয়। জানেন তো নাকি আমরা সব ভাই 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 জানেন তো, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, আমরা কে? ভাই ভাই, সবার বাবা মা একজনই, এক বাপ এক মা, আদম হাওয়া আলাইহিমুস সালাম, তাই তো নাকি? আমার ওই ভাইয়েরা তারা তাদের ধর্মীয় যেটা বিশ্বাস করছিল তা ঢোল বাজিয়ে যাচ্ছিল, আর মসজিদে তখন নামাজ হচ্ছিল। এটাকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল, সে অশান্তিটা কোনোভাবে থামানো যাচ্ছিল না, কেউ থামাতে পারে না। দিল্লি থেকে বড় লাট চলে এসেছে, ফোর্স ভর্তি, তাও থামাতে পারেনি, এত বড় আকার ধারণ লেগেছে। দুই সংসারের বিছখানে ফাটল, দু ভাইয়ের মধ্যে ফাটল, এটা ভালো না খারাপ? দু ভাইয়ের মধ্যে মহব্বত জুড়বে কি? কেউ পাচ্ছে না। তখন একজন বড়লাটের কাছে চিঠি লিখলেন বা খবর দিলেন কোনো মাধ্যমে যে আমার বিশ্বাস এই বাংলায় একজন মহামনীষী আছে যিনি খানদানে রসুল, আউলাদে সিদ্দিক আকবর,
তিনি চাইলে সমস্যার সমাধান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা পেই অ্যাড্রেস সহ দাদা হুজুরের কাছে পোস্ট চলে এলো। আপনাকে দেশের গভর্নমেন্ট যে বড় লাট একটুখানি দরখাস্ত জানিয়েছে এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আরজু রেখেছে। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না যে দূরে খবরটা চলে যাবে। এখন তো আমরা কোনটা ছাড়তে হয় কোনটা ছাপাতে হয় সেটাই বুঝি না। এই যে রিসেন্ট সমাজে একটা কি হই হই হচ্ছে না, এটা কি ব্যাপার নিয়ে কে একজন কি কি বলেছে দাদা হুজুর গোলাম ছেলে? আরে ওকে তো আমরাই হাইলাইট করছি, বক্তাগুলো সব এখন দাদা হুজুরের সিলসিলার দাবি করছে। ভালো কথা করুন করুন, সত্যি হয়তো দাদা হুজুরই আপনারা, কিন্তু একটু মাথায় ঢোকান, কারণ নাম ধরে বিরোধী করছেন কেন? আর কিছু মিডিয়া আছে পেটের জ্বালায় দিশে হারা কেটে দিয়ে ছাড়ছে, আমারও দেখি লাগিয়ে দিয়ে, তার নাম নেই কোনো বিষয় তাহলে আলোচনা নয়, লাগিয়ে দিয়ে চমককে ধুলাই করছে। কেন? যাতে করে লোক বেশি দেখে, টিআরপি বাড়বে, ওর হারামের টাকা দুটো হবে। সামান্য পেটের জন্য ধর্মটাকে বিক্রি করছে, আমারই কমের একদল মিডিয়া আলেমে আলেমে লাগিয়ে দিচ্ছে, পীরে পীরে লাগিয়ে দিচ্ছে। যতটা না আমাদের মধ্যে হিংসা আছে আলেমে আলেমে, নাউজুবিল্লাহ, উচিত তো না হিংসা করা, জুজিয়াত মাসলা ইখতিলাফ যতটা না আছে তার থেকে বেশি ক্ষতি করছে একদল মিডিয়া। এমন ভাবে কেটে কুটে ছাড়িয়ে এমন ভাবে দিচ্ছে, ভক্তদেরকে গরম করে দিচ্ছে। এরা কিন্তু ইসলামের দুশমন, হয়তো ওরা ইচ্ছা করে না করলো ইসলামের ক্ষতি করছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। তো ওই আজকাল একদল বেরিয়েছে, তাদের নাম নিয়ে এমন ভাবে প্রচার করছে, এই নাম নিলে হয় বোকা। তুমি মিশাইটা বলো যে নবী ইন্তেকালের পরে কোন জায়গায় যেতে পারে, হ্যাঁ কি না? কোরআন সুন্নার আলোকে দলিল দাও, অস্বীকারকারী দিন ইসলামের বাইরে বলে দাও। যার কানে ওর কথা যাবে তার নজরে ও দিন ইসলামের বাইরে, ওকে কাফের বলে চিনবে, ছেড়ে দেবে। তুমি তার নাম নিলে যে চাকে নে সে বলছে চেকে দেখি না। মানুষের এমন অভ্যেস হয়ে গেছে গুপেলও চেকে দেখতে চাইছে এখন। মাফ করবেন ভাষাটা খারাপ হলে, এই দরবারে তো বলা উচিত না মেম্বারে, কিন্তু অতি সত্য কথা, চিঠি একবার দেখি না। যদি বলেন হুজুর তা বলে এত বড় কথা, মতের থেকেও খারাপ রে বাবা, চেকে দেখে না দেখে না। তো মানুষ যদি ওগুলো চাকতে পারে, মুসলিম সমাজের মধ্যে এমন ফসল ঢুকে গেছে, তাহলে ওগুলো চাকবে একবার। আর জাদুকরের কিছু সিস্টেম আছে, চোখে ধোঁকা দেয়, চোখে ধোকা দেয়, ওই ধোকাই পড়ে যাবে কিছু ছেলে। তা কি দরকার? প্রতিবাদ আপনি করুন গঠনমূলক ভাবে, যে রসুল হায়াত না মরা, কোরআন সুন্নার আলোকে আপনি আপনার এলেম দ্বারা কিতাব দ্বারা আপনি নবী হায়াত নবী প্রমাণ করে বাজারে ছেড়ে দিন। যারা মরা জানবে তাদের জন্য ফতোয়া কি? তারা কোরআন সুন্নাহ অস্বীকারকারী কাফের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। একদিন কোন একদিন কেউ বললো এই কথা, যখনই তার কানে যাবে, আর আপনার এই আগের দলিলটা তার কানে আছে, সঙ্গে সঙ্গে সেভাবে এই সেই বেঈমান, এ কার মানা যাবে, মিটে গেল। তার নাম ধরে আপনি প্রতিবাদ করছেন, সে তো বাজার গরম হয়ে যাচ্ছে, তা সে তো মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, কিচ্ছু না, বেশি নাই, দু পাঁচ বছর পর খুঁজে পাবেন না। এরকম কত এলো আপনি জানেন? আকরাম খান নাম শুনেছেন? দাদা হুজুরের সময় রুহুল আমিন সাহেব সহজুররা জানে, সেই সময়ের কথা। ওনার একটা প্রেস ছিল, আকরাম খানের প্রেস ছিল, মৌলানা আকরাম খান। তৎকালীন সময় একটা তথাকথিত নামধারী একটা দলের বিরাট বড় ইমাম, ভারতবর্ষের নাম করা ইমাম ছিল সে। এক সব সময় দাদা হুজুর, বসিরহাট হুজুর, মেজ হুজুর বা দাদা হুজুরের খলিফা, এক কথাই সিলসিলার বিরুদ্ধে সব সময় লিখত, বড় বড় কথা বলতো। হঠাৎ করে লিখা বন্ধ হয়ে গেল। দাদা হুজুর খবর পাঠালেন, আকরাম খান লিখছে না কেন? মন দিয়ে শোনো যুবক, লিখছে না কেন? খবর পাঠিয়েছে যে আমার পয়সা শেষ পেরেছে, দাদা হুজুর টাকা দিয়ে পাঠিয়েছিল। তোবা, কেন কেন আপনার বিরুদ্ধে লিখি? বলছে বোকা, তুই যত আমার বিরুদ্ধে লিখি লোক তত আমায় চিনবে, আমার মাল তো অরিজিনাল, অসুবিধা কি আছে? লেলে বেলো কি বুঝলেন? এই হেকমত গুলো শিখুন, সামান্য টিআরপির জন্য নিজে ইসলামকে ক্ষতি করবেন না। আমি যেটা বলতে চাইছিলাম, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে মানুষের স্বার্থে সেই জায়গায় পৌঁছালেন, কেন ইসলাম ভাতৃত্ব মানব বন্ধনে অনেক নজিব দেখিয়েছে, জানেন না আপনারা? আমার রসুল হুদাইবিয়া সন্ধি করেছিলেন,
জানেন তো নাকি সন্ধি করেছিলেন মক্কা মদিনার সাথে আর একতরফা সন্ধি হয়েছিল সব বেঈমানরা নিজেদের মতো করে করে নিয়েছিল তারপরও নবী বলেছিলেন আমি রাজি আছি শান্তির জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী কত শান্তি চান সেই নবীর স্পেশাল গোলাম আমরা লোকাল গোলাম ওগুলো হলো স্পেশাল গোলাম আহা গোলাম বললে আবার পেস্ট্রি যে লাগে না তো অনেকের লাগে তো দাদা হুজুর যে হাজির হলেন হওয়ার পরে দাদা হুজুর বড় লাটকে বলছে শুনেন বিচার ফয়সালা তো হবে তার আগে আমি একটা কথা বলি শুনেন ভারতবর্ষ হচ্ছে একটা মহান দেশ এটাকে একটা গাছ মনে করুন এই গাছে দুটো শেকড় আছে কত সুন্দর বোঝাচ্ছে দেখেন এই গাছে দুটো শেকড় আছে একটা গাছ মুসলিম আর একটা শেকড় হলো মুসলিম আর একটা শেকড় হলো অমুসলিম আর গাছটা এমন গাছ দুটো শেকড় ছাড়া বাঁচবে না একটা কাটলেই গাছ নষ্ট তাই বিচার আপনি করুন করুন আপনি করুন আমি বসে আছি আমি যা বলে দেবো সব মেনে নেবে কেউ একটা কথা বলবে না কিন্তু গাছটা মাথায় রেখে দিন বাঁচাবার জন্য বিচার করুন করুন একতরফা না হয় না হয় একটা শেকড় কাটবো আর একটাকে রাখবো গাছ বাঁচবে না এই কথাটা শুনে বড়লাট দাঁড়িয়ে গিয়ে বলেছিল যে এই মানুষটাকে যদি এক সপ্তাহ আগে পেতাম এতদিন কবে সমস্যাটা সমাধান হয়ে যেত জোরে বললে সুবহানাল্লাহ যিনি আল্লাহ ওয়ালা হয় আল্লাহর পক্ষ থেকে যিনি আছে শুধু মানুষ কেন মানুষ কেন মুসলিম কেন অমুসলিমরাও তাকে সম্মান করে শ্রদ্ধা করে চেনে আর জীব জন্তুরাও তাকে সম্মান করবে তা বড়লাট বিচার লিখছে নামাজের সময় যখন নামাজ হবে মসজিদে ওই সময় বড় মসজিদে ধার দিয়ে গান বাজনা ঢোল তবলা বাজিয়ে নিয়ে যেতে পারবে না আমার মসজিদ কেবলা সঙ্গে সঙ্গে ধরেছেন না শুধু বড় মসজিদ নয় আল্লাহর ঘর বড় ছোট বলে কিছু নেই সবটাই আল্লাহর ঘর বলবেন না আল্লাহ একবার একটু জোরে বলবেন না আল্লাহ একবার অতি আপনি ফয়সালা করুন নামাজের সময় আমাদের খুব জোর 15-20 মিনিট সময় লাগে একজন কেউ যাবে এটাতে যা কেন যাবে না আমার ভাই সে কিন্তু আমি যখন আমার ধর্মীয় কাজটা করছি নামাজ আমার মহল্লায় আমি আমার নামাজটা পড়ছি ওই সময়টাই যেন আমার ভাইটা আমাদেরকে যদি ভালোবাসে তাহলে এই কাজটা যেন না করে যারা অন্য ধর্মে সব এসেছিলেন তারা বলছে না আমাদের ভাই ঠিক বলছে শুধু বা বড় মসজিদ নয় সব মসজিদে আমার ভাই যদি আমাদেরকে এতটা করতে পারে আমরা কোনো ভাইয়ের কথা মানবো না চিন্তা করুন অমুসলিমরাও আমার দাদা হুজুরের কথাই সাথ দিয়ে বললে সমস্ত মসজিদে এটা এখনো আইন হয়ে আছে যদি কেউ বাজায় গায়ের জোরে বাজাচ্ছে আইন কিন্তু এখনো হয়ে আছে কি হয়ে আছে মসজিদের ধার দিয়ে বাজনা বাজিয়ে যাবে না কখন নামাজের সময় এটা কার অবদানে হয়েছে সেই দাদা হুজুর ভুলে যাচ্ছে যুব বোন আমার আরে আব্বাসকে বাদ দে তার ঘরে ছেলে লোক সম্মান করে ভালো যদি না লাগে দূরে থাকো না সমালোচনা করার কি দরকার কিন্তু ধরে রাখো মুজাদ্দুদুজ জামান কি দাদা হুজুরকে ধরে রাখো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ